পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া লেভেল ক্রসিং এর কাছে নিত্য দিনের ভোগান্তির শিকার হতে হয় সাধারণ মানুষকে। এই লেভেল ক্রসিং এ একবার গেট বন্ধ হলে প্রায় 30 থেকে 45 মিনিট দাঁড়িয়ে থাকতে হয় স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষকে। এদিন এই যানজটের সময় নারায়ত দিঘি থেকে কর্মী সভা থেকে ফেরার পথে যানজটে আটকে পড়েন সেচ মন্ত্রী সৌমেন মহাপাত্র। মন্ত্রীকে দেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন জনতা। আপনি কি আবি তো ফুল গয়া হম ট্রাই করেন মিনিমাইজ করতে আচ্ছা ওই কোই উইদ ইন 10 ডেজ কা টাইম লিয়া হ্যাঁ তো হম লোক কোশিশ করেঙ্গে কুছ কি মিনিমাইজ হো সকে কে আশ্বাস দিয়া উস লোক কো এই এই আশ্বাসন দিয়া কে উই উইল মিনিমাইজ দা টাইম অফ 14 মিনিট কে ঠিক আছে ও জো ফ্লাইওভার কা দাবি উঠ রাহা থা ফ্লাইওভার কা আবি স্টেট গভর্নমেন্ট আবি ল্যান্ড অ্যাকুইজিশন কর রাহা হ্যায় ও হো জায়েগা তো ফির উসমে টাইম কিতনে কিতনা দের তক এ রুকা থা আই আই ক্যান জাস্ট হিয়ার জাস্ট নাও। এই খবর জানতে পেরে ছুটে আসে পাঁশকুড়া থানার পুলিশ ও পৌরসভার পৌরপতি নন্দ মিশ্র। মন্ত্রী রেলের আধিকারিকদের সাথে যোগাযোগ করেন। অনেক বাস অনেক ঘন্টা শুরু করে সবাই 45 মিনিট ধরে গেটে আটকে আছে। এবার গেটটা খোলার পরে আমি যখন ক্রস করতে যাচ্ছি তখন সমস্ত জনগণ আমাকে ঘিরে ধরেছে। আপনি এলাকার মন্ত্রী, আজকের নয়, এটা নিত্যদিনের আমাদের অভিজ্ঞতা এবং নিত্যদিন এইভাবে আমরা বলছি। প্রায় এখানে গেট করলে কখনো 8 ঘন্টা, কখনো 45 মিনিট, এমনকি 1 ঘন্টা। আর এরা দেখেছেন রাত্রি 3টের সময় গেট করলে সেটা প্রায় 8 ঘন্টা 45 মিনিট পড়ে থাকছে। সেই কারণে এরা আমাকে ঘিরে দিয়েছে। তো আমি এদের কথা শুনলাম, এখন রেলওয়ে কর্তৃপক্ষ তারা পৌঁছেছেন, তাদের সঙ্গে কথা বলছি যে কেন এতক্ষণ আটকে থাকে। এটা তো সাঁতরাগাছি বা রামরাজাতলা, এর থেকে বিজিএস নয়, তবু কেন আটকে থাকে। তাদের যতটুকু জানলাম রেলওয়ে কর্তৃপক্ষের কিছু ত্রুটি আছে, সেইটা সংশোধনের জন্য আমার নেতা নন্দবাবু এসছেন, জয়দুর্বাবু এসছেন, এরা দায়িত্ব নিয়েছেন, তাদের সঙ্গে কথা বলে ব্যাপারটি সমাধান। পরে মন্ত্রীর আশ্বাসে বিক্ষোভ উঠে যায়। আজকে আমরা মন্ত্রীর গাড়িতে পেয়ে মন্ত্রী মহাশয়, আমাদের মাননীয় সোমেন মহাপাত্র মহাশয়, আজকেও প্রায় 30-45 মিনিট ছাপারার একই আমাদের শ্রমিক যাত্রী হয়ে গেছে। আমরা তাকে আটকে আজকে বিক্ষোভ দেখিয়েছিলাম, তিনিও আমাদের সঙ্গী হিসেবে ছিলেন। আর রেলের কর্তৃপক্ষ তিনি টাইম দিয়েছেন 10 দিনে, প্রতি তাড়াতাড়ি এটা 10 থেকে 15 মিনিটের মধ্যে যাতে গেট খোলা যায় তার প্রতিশ্রুতি দিয়েছেন। আর ওই কথাটা আমাদের সময় মহাপাত্রকে মাননীয় আমাদের জনস্বাস্থ্য মন্ত্রীকে জানিয়েছেন, হ্যাঁ 10 দিনের মধ্যে তিনি একটা লিখিত দেবেন। আমরা খুব খুশির সঙ্গে নিলাম, আর যাতে রুদাতফুল হয় যে 10 থেকে 15 মিনিট দীর্ঘের মধ্যে গেটটা যাতে খোলার ব্যবস্থা করা যায় তিনি সেই প্রতিশ্রুতিটা দিয়ে গেলেন এবং একটা চেয়ারম্যানকে ওটা লিখিত দেবেন 10 থেকে 15 মিনিটের মধ্যে যে গেটটা খোলা যায়। তারপরেই কি আপনারা অবরোধ তুললেন? আমাদের বাবু আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়ার পরে আমরা ওনাকে অবরোধটা তুললাম, ওনাকে ছাড়লাম এবং অবরোধ তুললাম। কতক্ষণের জন্য অবরোধ করেছিলেন? আমরা প্রায় 2 ঘন্টার কাছাকাছি অবরোধ করেছিলাম। ঠিক আছে। পূর্ব মেদিনীপুর থেকে প্রসেনজিৎ রায়ের রিপোর্ট, আনন্দবার্তা।